গুড মর্নিং স্টুডেন্টস, আমরা আজকেও ডেসকোয়ার্ক করব, ঠিক আছে? ডেসকোয়ার্কে আমরা চ্যাপ্টার 9 শুরু করেছিলাম গ্রুপ নেমস দিয়ে, তাই তো? হোয়াট আর দেয়ার গ্রুপ নেমস, তা গ্রুপ নেমস আমরা কিছু পড়েছিলাম, আজকে আবার কিছু পড়ব। তো দেখো, আজকে এখানে হচ্ছে বি দেখের 8 নাম্বার 8-এ আ সেট অফ টুলস, টুলসের গ্রুপ নেম হচ্ছে সেট। নাম্বার 9 আ বাঞ্চ অফ কিজ, আমরা আগের ক্লাসে পড়েছিলাম আ বাঞ্চ অফ ব্যানানাস, আবার বলেছিলাম কি আ বাঞ্চ অফ গ্রেপসও হয়, আবার দেখো আবার আর একটা জানছি আ বাঞ্চ অফ কিজ হলো। নেক্সট দেখো নাম্বার 10 আ রেজিমেন্ট অফ সোলজার্স, সোলজার মানে কি সৈনিক, তাহলে সৈনিকদের বা সেইলরের গ্রুপ নেম কি রেজিমেন্ট, আর ই জি আই এম ই এন টি, পড়ার সময় স্পেলিংটা ভালো করে খেয়াল করে পড়বে। নাম্বার 11 আ স্কুল অফ হোলস, তাহলে হোলের গ্রুপ নেম কি স্কুল। নাম্বার 12 আ সোয়ার্ম অফ বিজ, বিজ মানে কি মৌমাছি, মৌমাছির গ্রুপ নেম কি সোয়ার্ম। নেক্সট নাম্বার 13 আ কোম্পানি অফ অ্যাক্টরস, অ্যাক্টর মানে হচ্ছে অভিনেতা বা অভিনেত্রী, সরি অভিনেতা, অভিনেত্রী হলে অ্যাক্ট্রেস হতো, তাহলে অ্যাক্টরের গ্রুপ নেম কি কোম্পানি। নাম্বার 14 আ ফ্লক অফ গিজ, গিজ মানে রাজহাঁস, তাই তো? রাজহাঁসদের মানে অনেকগুলো রাজহাঁস, এটা হচ্ছে গিজ, গিজের হচ্ছে গ্রুপ নেম কি ফ্লক, আবার ফ্লাইটও হয় যখন ওরা ফ্লাইং মুডে থাকে তখন ওটা ফ্লাইট হয়, ঠিক আছে? এখানে যদি তোমরা ফ্লাইট অফ গিজ লেখো সেটাও কিন্তু ভুল নয়, ঠিক আছে? তো আমাদের চ্যাপ্টার 9টা কমপ্লিট, তা তোমরা পুরো চ্যাপ্টার 9টা আবার ভালোভাবে স্পেলিং সমেত এই গ্রুপ নেমসগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কিন্তু যখন ক্লাসটা করবে তখন কিন্তু তোমরা খাতায় টুকে নেবে, খাতায় লিখে নেবে, নোট ডাউন করে নেবে, নোট ডাউন করে তারপরে পড়বে, ঠিক আছে? আজকে ক্লাস এই অবধি, থ্যাংক ইউ।